বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন, রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণু গ্রহণ করেছেন, বিধর্মী ছিল। মোকাওকেস তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণু গ্রহণ করেছেন, এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা